হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে একটি খুবই ইজি এবং হেলদি নিরামিষ চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেটি আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি করার জন্যে এখানে আমি সবার প্রথমে ডাটা নিয়েছি। এখানে আমি মুলোর ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি বেগুন, বেগুনগুলোকেও লম্বালম্বি করে কেটে নিয়েছি। একই সঙ্গে এখানে আমি নিয়েছি বিনস, বিনসগুলোকেও একইভাবে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। সাথে কাঁচা লঙ্কা নিয়েছি 5 থেকে 6টি, এবং একই সঙ্গে নিয়েছি আলু, আলুগুলোকেও লম্বালম্বি করে কিন্তু আমি কেটে নিয়েছি। এছাড়া এই রেসিপিটির জন্য লাগবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবং একই সঙ্গে আমি রান্নাটি করব সর্ষে। এই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি কড়া গরম করে নিয়েছি এবং তার মধ্যে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেল গরম করে নেব আমি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কার ব্যবহার করছি। লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো কালো জিরে। শুকনো লঙ্কা এবং কালো জিরে হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা ও কালো জিরে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সবজিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি এবং ফ্লেমটাকে রেখেছি হাই। এই রান্নাটি কিন্তু হাই ফ্লেমেই হবে বন্ধুরা। খুব ভালো করে সবজিগুলো নেড়েচেড়ে মিলিয়ে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও হাই ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু। বন্ধুরা, এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের চচ্চড়ি রেসিপি শেয়ার করেছি এবং তার লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব। মোটামুটি প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। যেহেতু ফ্লেমটা হাই আছে, যদি নেড়েচেড়ে না নেওয়া হয় তাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, 8 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নেড়েচেড়ে নিয়েছি আমি, এবং একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো। ধনে পাতা দিয়ে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্যে নেড়েচেড়ে মিলিয়ে নেব সমস্ত কিছু। দেখুন বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আজকের রেসিপি নিরামিষ চচ্চড়ি কিন্তু তৈরি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইকও করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।